بسم الله الرحمن الرحيم. আমাদের দেশে অনেক সময় ওয়াদা দেয় কুরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করা হবে না, কিন্তু ক্ষমতায় গিয়ে আসলে সেই কথা ভুলে যায়। আরো জোরে কোন তখন কুরআন সুন্নাহর বিরোধী রায় দিতে থাকে, তখন যায় নারীদের সমান অধিকার, নারীদের সমান অধিকার নামে আইন পাস করতে যায় যে ইসলাম নারীর সমান অধিকার দেয়নি, আমরা নারীকে সমান অধিকার দেব। এটা আর একটা দুঃখবাজ, এটা কি আর একটু জোরে কম, সমান অধিকার কথাটা নারী পুরুষের সমান এই কথাটা আর একটা দুঃখবাজ। নারী পুরুষের সমান হইলে নারী ঠকবে, এই জন্য ইসলাম নারী আর পুরুষের সমান অধিকার দেয় নাই। ইসলাম নারী আর পুরুষে মিল্লা নারীকে দিয়েছেন অধিকার বারো আনা, দায়িত্ব দিয়েছেন সারানা। একটু জোরে কম, সমান অধিকারের নাম দিয়া পুরুষের যে গাঁটটিটা আছে সেটা নারীর মাথায় চাপাইয়া দেওয়া হয়। একটু জোরে কম, যেমন আমি যখন প্রথম ওয়াজে নামলাম তখন আরেক বক্তা আর আমি দুজন রিস্কা দা যাই, রিস্কার থেকে নামে কিছু জায়গায় আটটা দাম লাগে এক মাইল, ওনার ব্যাগ আছে আমার কোনো ব্যাগও নেই, তো ওনার একটা অভ্যাস হইল যে সাথে যে তাকে ব্যাগটা ওনারে দিলা আমার দিত কেমনি, আমার ওখানে মানা না আমার লঙ্গিটা খুলে গেছে কি ব্যাগটাতে একটু ধরে, তো লঙ্গি খুলে গেলে ব্যাগে ধরতাম না, ধরলাম ভেগে লঙ্গি কতকাল লাইটা সে এখন বেটা আরে ব্যাগ আর নেয় না, তখন তো আমি বুঝে ফেলেছি যে লঙ্গি বিন্দার বাহানা দিয়ে বেটার গাঁটটি আমার দিলেছে। আমিও চল্লিশ কদম গিয়া কইলাম মানা না আমার লঙ্গিটা খুললে গেছে ব্যাগটা আমি নেওয়া যায় গিয়া, যেভাবে লঙ্গি বিন্দার বাহানা দিয়া তার গাঁটটি আমার দিলেছে, ঠিক সমান অধিকারের নাম দিয়া পুরুষের যে গাঁটটিটা আছে এই গাঁটটিটা নারীর মাথায় চাপাইয়া দেওয়া হচ্ছে, এর নাম হল সমান অধিকার। এর নাম সমান অধিকার। নারীকে যদি আপনি সম্পত্তির বেলায়ও সমানে সমানে আনেন নারী ঠকবে, সাইরা নয় বারো আনা, সাইরা নয় বারো আনা, বাবার সম্পত্তিতে মেয়েকে দিছেন সাইরানা ছেলেকে দিছেন আঠানা, অথচ বিধান মতে ছেলেটা পাইব ষোলো আনা, এখানে তারা আটানা কমাই দিছে, আর নারী একানো হয় না নারীকে দিয়েছেন সেরানা না হওয়ার হলো সেরানা, আর সেরানা ষোলো না হওয়ার মধ্যে পাইছে আটানা। এই জন্য ইসলাম ধর্ম ছাড়া খ্রিস্টান ধর্মের বাবার সম্পত্তি নারীর অধিকার নাই, ইহুদি ধর্মে অধিকার নাই, তারপরে হিন্দু ধর্মের নারীর বাবার সম্পত্তি কোনো অধিকার নাই, ইসলাম দিয়েছেন সারানা, কিন্তু এরপরও ইসলাম নিয়ে তাদের গাত্রধা, ইসলাম নিয়ে যন্ত্রণা, এতে বোঝা যায় আসল উদ্দেশ্য তাদের ভালো না, তারা ইসলাম সহ্য করতে পারে না। নারীর অধিকার দেওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলে ইসলাম সহ্য হয় না। এখন লক্ষ্য করে দেখেন কেমনে পুরুষের তিন হালত নারীরও তিন হালত, পুরুষের প্রথম ছেলে এরপরে স্বামী এরপরে বাপ, নারীর বেলায়ও প্রথম মেয়ে এরপরে বউ এরপরে মা। আর তোদের এখন ঠিক কিনে ছেলে যখন ছেলে থাকে পনেরো বছর বয়স ওই হওয়ার পরে বাবার কোনো দায়িত্ব নাই, ওয়াজিব নয় যে তার বিয়া করে তো তার খরচ বহন করত, যদি করে আলহামদুলিল্লাহ না করলে ওয়াজিব না, তাহলে ছেলে বড় হইয়া রুজি কইরা এরপরে বিয়া করত, তাহলে বিয়ার খরচটা তার মাথার। আর তো ধরে কন, কিন্তু মেয়ের বেলায় ইসলাম ঘোষণা দিয়েছেন পনেরো বৎসর বুঝি না, বিশ বৎসর বুঝি না, পঁচিশ বৎসর বুঝি না, যতদিন পর্যন্ত আর একটা ছেলের হাতে হস্তান্তর না করবে ততদিন পর্যন্ত তার বিয়ার খরচ, তার খাওয়ানোর খরচ, তার কাপড় চোপড়ের খরচ, তার শিক্ষার খরচ, তার চিকিৎসার খরচ সম্পূর্ণ বাবার উপরে ওয়াজিব। তাহলে পুরুষটা ছেলে থাকা অবস্থায় খরচ আছে,
নারী কিন্তু মেয়ে থাকা অবস্থায় খরচ নাই, সব খরচ বাবার মাথার দিলেছে। একটু জোরে কর না। দুই নম্বরটা হইল, ছেলেরা হন স্বামী হইল, স্বামী হইলে খরচ তার, ইসলাম দিয়েছে বর কাপড় চুবর, তারপরে স্নো পাউডার যা লাগে সব তুমি দিবা। এমনকি শ্বশুর যদি আসে দৌড় দিয়া ইলিশ মাছ গিয়ে আনবা, এটা তোমার ফকার থেকে বৌরে হন দিত না, তোমার বাপ আছে দশ টাকা দেব, কথাটা বুঝছেন নি ব্যাপারটা। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, নারীর দুই নম্বর হালত বউ হইল, বউর বেলা খরচ নাই, আর পুরুষটা স্বামী হইল তখন তার খরচ, যখন ঠিক না। তো গেল দুই নম্বর হালত। তিন নম্বর হালত হইল, যখন দুইজনে মিললে সন্তান হইল, মহিলা হইল মা, ছেলে হইল পুরুষটা হইল বাপ। এখন এই বাচ্চার জুতা মোজা তারপরে কাপড় চোপড় দুধ যা লাগে কলম খাতা বাবার উপরে ওয়াজিব, মার উপরে ওয়াজিব নয়। তাহলে তিন হালতে খরচ দিছে পুরুষের মাথায়, খরচ যা পয়সা তার হও না, সে সম্পত্তি ভাইব, যেহেতু আমি খরচ করব আমি হওয়ার কথা। কিন্তু দেখা গেল এখানে আটানা দিছে, আর নারীর এখানেও খরচ নাই, তাকে সারানা দেওয়া হয়েছে। বন্ডক দেখতে যদিও ছোট, আসলে সারানারা বাট বড়। কেমনে উদাহরণ দেব যাই, আপনার এক ছেলে বিশ বছর বয়স, আরেক ছেলের বয়স হইল সাত বছর, দুজন বাবার বাড়ি যাবে, নানার বাড়ি যাবে। তো নানার বাড়ি যাবে, যে এই নানার বাড়ি যাইবার সময় বড় ছেলেটাকে বাবা একশো টাকা পকেটে দিয়া, আর ছোটটারে তো কিছু না দিলে হয় না, অত সব বড়টায় সব খরচ দিয়া লয়ে যাবে, অত তো এরা না দিলেও চলে, কিন্তু না দিলে হে কানব, এর লেগে পঞ্চাশ টাকা দেয় তোর বড়। তো আবার বড়রা কয়ে দিছে, নানার বাড়ি যেতে গেলে রিক্সা ভাড়া, টেম্পু ভাড়া, বাস ভাড়া, রাস্তার যদি আইসক্রিম খাওয়ান লাগে, চিপ খাওয়ান লাগে, তোর এখান থেকে খাইস এর পঞ্চাশও ধরিস না, ধরে কোন ঠিক কিনে। এখন হ্যাঁ গাড়ি উঠতে গিয়ে কয়ে ভাড়া দেবে, তোর তো পঞ্চাশ হাজার ভাড়া দিস না, এখন দিতাম না, বুঝলে কেন গাড়িতে রাস্তা তো দিবি না, আমি দিতাম হেরে, বুঝলে তুমি দিবা দিক তো তোমার বন্ডক বড় একশো আর আমার পঞ্চাশ, জোরে কোন ঠিক কিনা। এই কারণে নারীর কাছে যদি খরচ চাওয়া হয়, নারী বলবে আমি দেবো না, বলে কেন দিবা না, তুমি দাও, বলে তুমি দাও, বলে আমি দিব কেন, বলে তুমি দিবা দেখো তো বাদ পড়ো, আমরা জোরে কোন ঠিক কিনা। এখন নানার বাড়ি গিয়া দেখে যে রিক্সা ভাড়া, টেম্পু ভাড়া, বাস ভাড়া, আইসক্রিম খাইছে, তারপরে বরিশালে আমরা খাইছে, তারপরে চিপ খাইছে, ইটাও কলতা খাইয়া খরচ করে একশো যে দিছিল হের এমটি পকেট, এখানো হলে নাই, আর হের পঞ্চাশ টিকা উনপঞ্চাশ হইছে না। এবার বলেন বন্ডক কোনটা বড়, আর তো তোর কোনটা বড়, পঞ্চাশ বড়। তো নারীকে সারানা দিয়া বলছেন এই সারানার কোনো খরচ নাই, আর পুরুষকে আডানা দিয়ে যাবতীয় খরচ তার মাথায় দিয়েছে। এখন যদি সমান সমান বলা ধরা হয় যে সমান সমান, তোমারও একশো, এই বাচ্চারও একশো, এখন রিক্সা ভাড়া দাও, বাস ভাড়া দাও, এরপরে টেম্পু ভাড়া দাও, আইসক্রিম দেখেছো বিল দাও, এরপরে যা আছে সব দাও। এখন দিতে গিয়ে দেখা যাইব এর মনটা একশো খরচ হইয়া আরও দুই সেরানের রেল লাগবো, জোরে কোন ঠিক না, ঠিক না। এই কারণে নারীকে সমান দিলে নারী ঠকবে, আর তো ধরে কর না। অপরদিকে লক্ষ্য করে দেখেন, আমি তখন আমেরিকা, তখন এই দেশে শুনলাম ওই দেশের নিউজে দেখাইলো এবং ওই দেশের বাংলা পত্রিকা দেখাইলো যে এক বিচারপতি রায় দিয়েছেন হেজাবের দরকার নাই, হেজাব এটা কোনো ঐচ্ছিক, এটা জরুরি নয়, বাবা তার মেয়েকে বলতে পারবে না, স্বামী তার স্ত্রীকে জবরদস্তি করা যাবে না, যার মন চাই করবে যার মন চাই করবে না। এই আইন যখন ঘোষণা দেওয়া হলো, একটা বাংলাদেশের মুসলিম কান্ট্রি, আপনারা দেখেছেন পত্রিকায় দেখেছেন যে দুবার একটা মসজিদ
পরিদর্শন করতে গিয়ে ব্রিটেনের রানী তার বুরকা হইরা হাতের মধ্যে মোজা লাগাইয়া যেহেতু মসজিদ উদ্বোধন করব এই কারণে হেজাব মেনে মসজিদ পরিদর্শন করেছেন আর এটা একটা মুসলিম কান্ট্রি যেখানে সকালে আজানের মাধ্যমে এদেশের মাঝি মাল্লারার ঘুম ভাঙে যেখানে আজান শুনে কৃষক মাঝি মাল্লারা বের হয় রিস্কার ড্রাইভার বের হয় এদেশের পশু পাখির ঘুম ভাঙে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয় যেখানে সন্ধ্যা হয় আল্লাহু আকবারের মাধ্যমে সেই দেশে হেজাবের বিরুদ্ধে রায় ইরা দেশের কোন জনগণ মুসলমান মেনে নিতে পারে না আল্লাহ আমি এবার আগেই দেখি গজব ছেড়ে দিছি সামলাও পর্দা যখন লাগতো না তো সামলাও কিতাই দিয়া ইদার নাম ইপটিজিং আর তো ধরে কন্যা ইপটিজিং কইতে হ্যাঁ যে ইদা আগে আসেন না এটা ওই রায় দেওয়ার পরে আল্লাহ গজব সারছে তোমরা যখন বলছো যে হেজাবের কোনো দরকার নাই তখন এই ইপটিজাররার আত্মিকার নারীরা রক্ষা করো বাসাও অহন কয় বোট নিল ভাই এত বোট নিলি বউ এইখানে কইছে আর করতাম না এইখানে কি আবার টান মারবো নজর এখন ঠিক কিনে এখন আর্মি দিতে পারে পুলিশ মিডিয়ার দিতে পারেন রায় দিতে পারেন এক বছর জেল দিতে পারেন কিন্তু ইফতিজাররা ইফতিজিং করার থেকে কোনোদিন বিরত হবে না যতক্ষণ পর্যন্ত হেজাবের রায় না দেওয়া হবে পর্দার হুকুম না দেওয়া হবে এদেশের নারীদের ইজ্জত রক্ষা করা কিছুতেই সম্ভব হবে না আমার লক্ষ্য করে দেখেন বিলাই নাকে আগে সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয় এই বিড়াল সুটকির যদি মুখ লাগাবি পঞ্চাশটা বেদ এরকম আইন দিলে বিলাই ঠেঙ্গ মানত আরো বিলাই কব যে এমন আইন করছে হের এখন চেষ্টা দেওয়া দরকার এমন নির্বুধ কেনে নজর এখন ঠিক না পাতিলার ভিতরে সুটকির একটা ডাকনা দিয়া এরপরে আইন করো যদি মুখ লাগাবি তাহলে কিন্তু বেত লাগাইব ধরে কোন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে নারীগুলোকে স্নো পাউডার আল তাল খাতরা লাগাইয়া উঁচা জুতা আর টাইট পিট পোশাক পরিধান করাইয়া যুবকদের নাকে ডগার আগে দিয়ে আহন যাওয়ানের ব্যবস্থা করে দিব এরপরে যদি আইন করে যুবকরা ধরবি না ইফটিজিং করবি না এটা যুবকের ঠেঙ্গ মানত না ব্যাপারটা করে দেওয়ার উদ্দেশ্য মতলব খারাপ আর তো ধরে কন্যা যদি পর্দা উঠায় দেওয়া হয় তাহলে আমাদের সমাজের বিবাহের চাহিদা থাকবে না আর তো জোরে কর না বিবাহের চাহিদা থাকবে না যারা ইউরোপ নাই বিবাহের চাহিদা নাই ফ্রেন্ডশিপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যতদিন মনে চায় তা হয় হরবার যাবা বিবাহের ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিবাহের আবশ্যকতা নাই কারণ বিবাহ করার দরকার কি যথাযথ যদি হওয়া যায় হেজাব যদি না থাকে নারীর প্রতি আকর্ষণ থাকবে না এই জন্যে এক কলেজের দেওয়ালও দেখি কে জানে লেখছে হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন কুমার বুঝছুননি ফাইত রাজে বানায় হে কুমার না কিন্তু যে বিয়া করছে না পুরুষে কয় কুমার মহিলারা কয় কুমারী এখন হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন কোন বাটফারে জানে আবার জবাব লিখে গেছে নিচে দিয়া জবাবটা কি তা পরের দিন আবার দেখি জবাব লেখা জবাব কি লেখছে সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গায়ে ভালে খে ঘুমাই গেছেন কেন ইচ্ছে অর্থটা বুঝছেন না সস্তায় যদি দুধ পাওয়া যায় গাবি ভালার যন্ত্রণা কাণ্ড করা লইতো ইদার গোবর ভালাও হানি খাওয়াও ঘাস খাওয়াও এই যন্ত্রণা লইয়া প্রাপ কিতা দুধ তো সস্তায় পাওয়া যায় জোরে কোন ঠিক খেনা ঠিক তেমনি ভাবে নারী যদি যথাযথায় পাওয়া যায় নারী যদি যথাযথায় পাওয়া যায় আমাদের সমাজে চাচ্ছে এখন বিজয়ী কনসালের নামে এবং বিভিন্ন আনন্দ উৎসবের নামে ভারত থেকে নর্থ গিয়ে এনে অর্ধলেংটা করে নাচ দিয়ে এদেশের যুবকদের চরিত্র এবং ইফতিজিং বন্ধ করা যাবে না